হ্যালো এভরিওয়ান ওয়ান থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবা এবং মেয়ের ভালোবাসার একটি গল্প বাবা এবং মেয়ের এই ভালোবাসার পরিণতি এটাই প্রাকৃতিকভাবেই স্বাভাবিক মা ছেলেকে ভালোবাসবে এবং বাবা মেয়েকে ভালোবাসবে এটা প্রকৃতির শুরু থেকে হয়ে এসেছে পৃথিবীর শুরু থেকে হয়ে এসেছে শেষ পর্যন্তই চলবে কিন্তু সেই ভালোবাসা যদি অন্য ধরনের হয় সেই ভালোবাসার রূপ যদি গতানুগতিক না হয়ে অন্য লেভেলে চলে যায় তখন তার পরিণতি কি হতে পারে গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন সত্যি ঘটনার এই গল্পটি শেয়ার করার আগে আমার অল লাভলি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেগুলারলি গল্পগুলো শোনার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য আশা করছি ভিডিওটি না টেনে পুরোটো দেখবেন এবং গল্পটি আপনারা শুনবেন আজকের গল্পের মেয়েটি হলো রিতা রিতা দেখতে শুনতে খুবই সুন্দরী এবং খুব সাজগোজ করতে ভালোবাসতেন যখন নবম শ্রেণী পাইয়ে দশম শ্রেণীতে গেলেন বিভিন্ন দিক থেকে অনেক বিয়ের ঘর আসতে লাগলো মা বাবাকে বললেন মেয়েটি সুন্দরী সারাক্ষণ সাজগুজ করতে পছন্দ করে বিয়ে দিয়ে দাও কিন্তু বাবা রাজি হলেন না রিতার বাবা বললেন এখনও বিয়ে দেওয়ার সময় হয়নি আগে পড়াশোনা শেষ করুক কিন্তু এসএসসি পরীক্ষা দিতে দিতে রিতার বয়স আঠারো পেরিয়ে গেল বাবা যতই বলুক এখন বিয়ে দিবে না কিন্তু মেয়ে এদিকে বাবার আদরে বাদর হয়েছে মেয়েটি যখন দশম শ্রেণীতে পড়তেন তখনই বাবার কাছে আবদার করলেন আইফোন কিনে দিতে বাবা জমি বিক্রি করে গরু বিক্রি করে মেয়েকে আইফোন কিনে দিলেন সে আইফোনে হলো মেয়ের কাল সাজগোজ করতে ভালোবাসতেন বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে টিকটকের ভিডিও দেখা ভিডিও আপলোড করা এসব পছন্দ করতেন সেভাবে ফেসবুকে পরিচয় হয়ে গেল তাদের এই এলাকার আরেকটি ছেলের সাথে যদিও মেয়েটির বয়সের থেকে দ্বিগুণের থেকেও বেশি ছেলেটির বয়স ছেলেটির বয়স প্রায় চল্লিশ যখন রিতার বয়স আঠারো এক বছরের বেশি প্রেম চললো ফেসবুকে তারপর হাতে নাতে ধরা পড়লেন মায়ের কাছে মা শাসন করতে চাইলে বাবা বাধা দিলেন মেয়েটি বাবাকে রাজি করালেন বাবা তখন বললেন ছেলে তো তোমার মায়ের বয়সের থেকেও অনেক বেশি বয়স আর আমার থেকে একটু ছোট হবে এ বয়সে ছেলের কাছে কি মেয়ে বিয়ে দিব তো মেয়েটির কান্নাকাটি আর বাবার কাছে আবদারের কারণে বাবা রাজি হয়ে গেলেন শেষ পর্যন্ত বিয়ে হলো অনলাইনে স্ক্যাপিতে গিয়ে বিয়ে হলো বিয়ে করার পর আরও ছয় মাস পর ছেলেটি দেশে গেল কাগজপত্র নিয়ে ছেলেটি থাকেন লন্ডনে লন্ডন থেকে কাগজপত্র নিয়ে গেলেন মেয়ের বাড়িতে তারপর তুলে নিলেন নিজেদের বাড়িতে ছেলেটি কয়েক মাস থেকে চলে আসলেন আবার লন্ডনে পরে মেয়েটিকে নিয়ে আসলেন পাঁচ থেকে ছয় মাস পরে আনার যখন আনলেন তখন মেয়েটি ছিলেন গর্ভবতী প্রথমে একটা সন্তানের জন্ম হলো বসন না করতে আরেকটা সন্তান দুটি ছেলে সন্তানের মা হলেন কিন্তু ওই যে ফেসবুকের প্রেম প্রেম করে বিয়ে তো ফেসবুকে টিকটকে তো অনেক বন্ধুবান্ধব বাসায় একা থাকেন রীতা দুটি ছোট ছোটো ছেলেকে নিয়ে সারাদিন তাদেরকে সামলান রান্নাবান্না করেন বাইরের কোনো কিছুই চিনেন না জানেন না স্বামী বাজার করে এনে দেন আর সে রান্নাবান্না করে ঘরে সময় কাটান এই যে ফেসবুকে ঘাটাঘাটি করেন অনলাইনে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন এটা স্বামীর পছন্দ না এটা নিয়ে প্রথম সন্তান জন্মের পর পরে তাদের মধ্যে অশান্তি লেগে থাকে দুটি সন্তান জন্মের পরে অশান্তি অনেক উপরে চলে যায় যেটা সামাল দেয় অত সহজ ছিল না রিতা বাড়ি যেতে চায় কিন্তু স্বামী রাজি হয় না এ যে বয়সের একটা পার্থক্য প্রায় দ্বিগুণের বেশি বয়স ছেলেটির মেয়েটির হলো এখন হেসে খেলে বেড়ানোর বয়স সাথে তার বন্ধুবান্ধবরা পড়াশোনা শুরু করে দিয়েছেন পড়াশোনা করেন দেশে আর সে থাকেন বিদেশে একেবারেই একা বাবা মা দেশে থাকেন এখানে তো কেউ নেই ফেসবুক বা টিকটকের বন্ধুবান্ধব ছাড়া তো তার আর কেউ নেই এভাবেই তার সময় কেটে যায় ঘরে বসে স্বামী শেষ পর্যন্ত ফোনটা নিয়ে ভেঙে দিলেন কান্নাকাটি করে বাবাকে সে খবরটা জানালেন স্বামীর ফোন থেকে স্বামী এখন গায়ে হাত তোলেন মারধোর করেন এদিকে বড় ছেলেটির বয়স তো বেশি হয়নি দুই বছরও হয়নি ছোট ছেলেটির বয়স তিন মাস অনেক অত্যাচার করেন দেশে দিয়ে আসবেন হুমকি দেন মেয়েটি ঘরের মধ্যে একাই থাকেন স্বামী বাসায় আসা মানে জগ্রতাটি দুইজনের মধ্যে শুরু হয়ে যায় কারণ তার সময়টা কীভাবে কাটে টিভিতে বা কি দেখা যায় দুটি ছেলেকে নিয়ে যখন বোর হয়ে যায় তারও তো ইচ্ছে করে কারোর সাথে কথা বলতে একটু সময় কাটাতে স্বামী সেই সময় নেই সকালে বের হয় গভীর রাতে আসে কারণ এটা বিদেশ এখানে তাকে ঘর ভাড়া জোগাড় করতে হয় খাওয়া খরচ জোগাড় করতে হয় দুইটা সন্তান স্ত্রী সব খরচ তাকেই জোগাড় করতে হয় তারপরে সে আগে থেকেই ব্যস্ত টাকার পিছনেই ছুটে বেরান ঘরে কত সময় বা স্ত্রীকে দিয়ে থাকেন বাইরেও তেমন যাওয়া হয় না আগে মাঝে মধ্যে তাও শপিং করতে নিয়ে যেতেন বা বাইরে পার্কে ঘুরতে নিয়ে যেতেন এখন সেইটা অবন্ধ ঝগড়া সন্দেহ এতই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত সে যেটা করলেন স্ত্রীকে মেরেই ফেললেন সেদিন ছিল সন্ধ্যা বাইরে বৃষ্টি আর এদিকে স্ত্রীকে সে মেরে লাকেজের মধ্যে ভরে নদীতে ফেলে দিলেন যদিও অনেকের হয়তো ঘটনাটি জানা আমি এখানে নামটা বা ঠিকানাটা আলাদাভাবে ব্যবহার করলাম নামটা আমি এ না তো এখানে যে ঘটনাটা ঘটলো ফেলে দেওয়ার পর সে ছোট ছোটো দুইটা বাচ্চাকে নিয়ে রাতের দুইটা বাজে এদিক সেদিক ঘুরতে লাগলো যখন ঘুরতে লাগলো তখন আরেকটা এরিয়াতে মানুষ তাকে দেখে সন্দেহ করল। তার স্ত্রী কোথায় এই বাচ্চাদের মা কোথায় ছোট ছোটো দুইটা বাচ্চা একটা দুই বছর হয়নি আরেকটা চার মাস বয়স তারপর পুলিশ ধরলো রাস্তার মধ্যে পুলিশ ধরার পর সে মিথ্যা কথা বললো পুলিশ স্ত্রীকে খুঁজে পাচ্ছে না স্ত্রীর ফোনও পাচ্ছে না তারপর ফোন দিল তার পরিচিত বন্ধু বান্ধবদের পরিচিত বন্ধু বান্ধবরা এসে তাকে এবং তার বাচ্চাদের নিয়ে চলে গেল এদিকে পুলিশে চলে গেলেন তারপর কিছুদিন পর পুলিশের সন্দেহ হলো পুলিশ খোঁজাখুঁজি করতে থাকলেন বিভিন্ন দিকে তার স্ত্রীকে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তারই করে ফেললেন যেহেতু কোনো কোচখবর পাচ্ছিলেন না গ্রেপ্তার করার পর সে অকপটে সব কিছু স্বীকার করলেন প্রায় দুই সপ্তাহ পর সে লাকেশ খুঁজে পেলেন নদীতে মৃত মেয়েটিকে রীতাকে ভালোবাসা ভালো কিন্তু অতিরিক্ত ভালোবাসা মোটেই ভালো না প্রেম ভালোবাসা যোগাযোগে ছিল থাকবে কিন্তু এই যে অনলাইন প্রেম অনলাইন প্রেম করে আজকালকার ছেলেমেয়েরা যে বিপদে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে গ্রেপ্তার হয়েছেন রিতার স্বামী জেলে আছেন জানি না কী বিচার হয় বিদেশের বিচার তো করাই হবে যদিওতে সে তার সব কথা স্বীকার করেছেন অনলাইনে পড়ে থাকা ফেসবুকে পড়ে থাকা অনলাইনে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো আড্ডা দেওয়া সব স্বামীরা বা সব স্ত্রীরা সেটা পছন্দ করেন না কিন্তু তাই বলে শাস্তিস্বরূপ হত্যা আত্মহত্যা মেরে ফেলা এটা ঠিক না আর রিতার বাবার মতো অনেক বাবাই আছেন যারা না বুঝে কম বয়সে সন্তানদের হাতে তুলে দেন দামি স্মার্টফোন সেটার ফলে সন্তান কি করে কাদের সাথে মেলামেশা করে কাদের সাথে সম্পর্ক করে সেটাও অনেক বাবা মা খোঁজ নেয় না আবার এদিকে দেখা যায় খোঁজ নিলেও মেয়েদের কাছে বাধ্য হয়ে মেয়েরা যখন কান্নাকাটি করে বাবা আবার রাজি হয়ে যায় বিয়ে দিতে এই যে বিয়েটা দিয়ে দিল মেয়েকে পরিণতি কি হলো শেষ পরিণতি কি হলো মেয়েটির মৃত্যু অপমৃত্যু একটা মাত্র সন্তান রিতার বাবা মায়ের বাবা মা তো এখন পাগল প্রায় মা বারবার বলেছিলেন এভাবে ফেসবুকের প্রেমে বিয়ে দিতে না কোনো কিছু না জেনে না শুনে। তার চেয়েও বড় সমস্যা ছিল ছেলেটির অনেক বয়স আজ মেয়েটিকে হারালো তারা পোস্টমার্টম করে দিয়ে দিল আত্মীয় স্বজনের হাতে লাশ দাপন করা হলো বাবা মা কী নিয়ে থাকবে কি নিয়ে বাঁচবে মেয়ে হোক বা ছেলে হোক সন্তানকে আগে মানুষের মতো করে গড়ে তুলুন মেয়েদেরকে আত্মনির্ভরশীল গড়ে করে গড়ে তুলুন এভাবে হুট করে বিদেশি পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন না ফলে পরিণতিটা আপনারা সবাই দেখলেন হয়তো অনেকে ঘটনাটি জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই আসলে আজকের গল্পটি সন্তান সবাই রে আছে সুতরাং ভালোবাসবেন ভালোবাসবেন না সেটা বলবো না ভালোবাসার পাশাপাশি খবরও রাখবেন কোথায় কী করে কম বয়সে হাতের মধ্যে দামি মোবাইল দিয়ে দিবেন না দিল খোঁজখবর নেবেন কাদের সাথে মিশে অনলাইনে প্রেম হয়ে যায় শাসন করলে একটু বুঝালে ছেলেমেয়েরা কিন্তু বুঝে তাই বলে বিগড়ে দিয়ে একদম অনলাইনে বিয়ে দিয়ে দেওয়াটা একেবারেই উচিত না বিদেশের পাসপোর্টের লোভে বিদেশে মেয়ে ভালো থাকবে সেই লোভে অনেক বাবা মাই এই ভুলটা করেন ফলে পরিণতিটা তো আপনারা নিজেরাই দেখলেন দেশের পত্রপত্রিকায় বলেন এই খবরটা সবাই জানে আমি না হয় এলাকার নামটা বললাম না যে এলাকার ছিল মেয়েটা সে এলাকার মানুষরা এটাই করে বয়সের পার্থক্য না দেখে কয়টা বিয়ে করেছে সেটা না দেখে কোচখবর না দেখে বিদেশি পাসপোর্ট দেখলেই মেয়েদেরকে অনলাইনে বিয়ে দিয়ে দেন বা ছেলেদেরকে পাইলে বিয়ে দিয়ে দেন দিয়ে পরিণতি এটা তো মেরে স্ত্রীকে স্ত্রীকেরিতা মারা গেল কিন্তু আরও অনেকে আছে যে দিন দিন ধুকে ধুকে মারা যাচ্ছে বাবা মাকে কিছু বলতে পারে না কারণ এসব ছেলেরা এই যে এত বয়সের পার্থক্য ছেলেরা অনেক মেয়েরা আছে পালিয়ে পরক করে অনেক ছেলেরা আছে এভাবে একইভাবে কয়েকটা বিয়ে করে তার কে আগে বিবাহিত ছিল এদেশে বউ আছে ছেলে মেয়ে আছে সেটাও কেউ কোচ খবর নেয়নি অনলাইনে বিয়ে দিয়ে দিল মেয়েকে বিদেশে পাঠিয়ে দিল পরিণতি কী হলো অতিরিক্ত ভালোবাসার মেয়েটি অকালে প্রাণ হারালো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে